রাহিম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ রাবুল্লা আলমিনের অশেষ মেহরবানি দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা ঈদুল ফিতরের নামাজ কীভাবে আদায় করতে হয় এর প্র্যাকটিক্যাল নিয়ম দেখব ইনশাআল্লাহ দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই এই নামাজ শিখে নিতে পারেন তাহলে চলুন প্রদর্শক আজকেরই এই ভিডিওটি শুরু করি ঈদের নামাজ মসজিদে খোলা জায়গায় কিংবা বাসাবাড়িতে যেখানেই পড়া হোক না কেন অবশ্যই তা জামাতের সঙ্গে পড়তে হবে ঈদের নামাজ আদায় করার জন্য সে একই শর্ত প্রযোজ্য সুতরাং জামাত ছাড়া ঈদের নামাজ আদায় করা যাবে না বাসাবাড়িতে ঈদের নামাজ আদায় করতে হলেও অবশ্যই জামায়াতে ঈদের নামাজ আদায় করতে হবে তাই ঈদের নামাজ আদায়ের জন্য ইমাম ছাড়া ন্যূনতম তিনজন মুসল্লি হতে হবে প্রিয় দর্শক তাই আমরা আজকের এই ভিডিওটিতে ইমামের পিছনে দাঁড়িয়ে জামায়াতের সাথে কিভাবে ঈদের নামাজ মুসল্লিগণ আদায় করতে হয় এই নিয়মটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ মহান আল্লাহ রবুল আলমী যেন আমাকে সেই তৌফিক দান করেন

سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الله أكبر الله أكبر الله أكبر بريدر شوك اكتو لقو كورون আমি জামায়াতের সাথে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করার নিয়মটি আপনাদেরকে দেখাইতেছি এই জন্য এখানে সুরা ফাতেহা এবং অন্য আরেকটি সুরা প্রথম ও দ্বিতীয় রাকাতে আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই এখানে ইমাম সাহেব সুরা ফাতেহা এবং অন্য আরেকটি সুরা তেলাওয়াত করবেন এবং রুকুতে যাবেন আমরাও ওনার সাথে আল্লাহ আকবর তাকবীর বলে রুকুতে যাব ইনশাআল্লাহ কারণ জামায়াতের সাথে নামাজ আদায় করার বেলায় এই নিয়মটি আমাদেরকে ফলো করতে হয় এখানে আমরা শুধু ইমাম সাহেবকে ফলো করব এবং ওনার তেলাওয়াত মনোযোগ সহকারে শুনব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আকবর সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সামিয়া আল্লাহ হামিদাহ ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى. الله اكبر. ربي اغفر لي. الله اكبر. سبحان ربي الاعلى. সুবহানা রব্বী আল আওলা সুবহেনা রব্বি আল আওলা আল্লাহ আকবর প্রিয়দর্শক এখানে ইমাম সাহেব আউজু বিল্লা হি মিনাশ পো রাজিম বিশমিল্লাহেমা নির রহিম পড়বেন এবং সুরা ফাতেহা এবং সুরা ফাতেহার সাথে অন্য আরেকটি সুরা তেলাওয়াত করবেন এবং আমরাও ওনার তেলাওয়াত একটু মনোযোগ সহকারে শুনবো ইনসা আল্লাহ এখানে আমাদের সুরা ফাতেহা এবং অন্য আরেকটি সুরা তেলাওয়াত করার কোন প্রয়োজন নেই যেহেতু আমরা ইমামের পিছনে দাঁড়িয়ে জামাতের সাথেই নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর الله اكبر الله اكبر الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. ربي اغفر لي. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله আল্লাহ প্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশ আল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন প্রিয় দর্শক তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় ও আখর দাওয়ানা আনহামদুলিল্লাহিরবিল আলমিন আসসালামু আলাইকুম ওরি বাকাত